সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, পুলিশ যে লোপাট করেছে, আজকে তালা থানার ওসিকে গ্রেপ্তার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা সেই সরকারকে বাঁচানো আর দোষীদের দাঁড় করার জন্য যা যা করার করা হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে মিথ্যে কথা বলেছেন, একটার পর একটা প্রমাণ হয়েছে। প্রথম দিন তিনি ঝাড়গ্রাম থেকে মিথ্যে কথা বলেছেন, বাড়িতে গেছেন, চার দিন পরে বাড়িতে গিয়ে তিনি পরিবারকে ম্যানেজ করার চেষ্টা করেছেন। 14 তারিখে মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে টাকা তো দেওয়া যেতেই পারে, 10 লক্ষ তো দেওয়া যেতেই পারে, এই কথা প্রকাশ্যে বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা মুখ্যমন্ত্রী হেঁটেছেন মৌলালী থেকে এই ডরিনা ক্রসিং পর্যন্ত, তার হাতে প্ল্যাকার্ড ছিল উই ওয়ান্ট জাস্টিস। আজকে তালা থানার ওসি গ্রেফতারের পরে মাননীয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি, আপনি আরেকটা মিছিল করবেন নাকি? এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জি, এসিপির নাম কি মমতা ব্যানার্জি, ডিসির নাম কি মমতা ব্যানার্জি, এডিসিপির নাম কি মমতা ব্যানার্জি, সিপির নাম কি মমতা ব্যানার্জি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আর ডিজিপি, এরা তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী। আপনি কদিন আগে এক সাংবাদিকের চ্যানেলে তার নাম বলে বিখ্যাত করতে চাই না, 1 বছর ধরে সাংবাদিককে মুখ্যমন্ত্রী তার সঙ্গে বার্তালাপ বন্ধ রেখেছিলেন। তিনি আনন্দবাজারে কয়লা আর গরু থেকে ফাইল যেত, একজন এখন রিটায়ার সাংবাদিক আছে, তাকে অনেকে শকুনি মামা বলে, তার মধ্যস্থতায় 15ই আগস্ট পিডাব্লিউডির যে টেন্ট আছে রেড রোডে, সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মীমাংসা হয়। তিনি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সরলতার সুযোগ নিয়ে সেই সমস্ত প্রতিভাবান ডাক্তারদের তাদের যে উদারতা তার সুযোগ নিয়ে একটি চ্যানেলে টক শোতে ওখানে নিয়ে যান। টক শো শেষ হওয়ার পরে ফেস টাইম কল থেকে ফোন করেন, প্রথম ফোন ধরেননি, তারপরে সিপি কলকাতাকে ফোন করা হয়, সিপি কলকাতা উনার যিনি ম্যাম ম্যাম আছেন, ম্যাম ম্যামকে বলেন যে ম্যাম ম্যাম জরুরি ফোন আছে, ম্যাম ম্যাম তখন ফেস টাইমে কথা বলে প্লট তৈরি করেন, তৈরি করে পরের দিন চোরের মতো লুকিয়ে কাউকে না বলে ওখানে চলে যান, কেউ জানতে পারেনি। সেখানে 9 মিনিট 56 সেকেন্ডের বক্তৃতা আর 76 বার আমি 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 আমার 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 আমি 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 76 বার এই মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে ডেলি 1 কোটি টাকার উপর আমাদের এক্সচেকারের খরচ করে 21 জন লয়ার মাফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছে। কয়েকদিন আগে বলছিল, কয়েকদিন আগে বলছিল, ডাক্তাররাও বলছিল, কালো কোট সাদা চুল বলছিল ডাক্তাররাও, একবারে লাইন করে 21টা নাম মাফুজা খাতুন মুখস্থর মতো বলেছে। আপনারা দেখেছেন, আমি আবার অনুরোধ করব, কালকের লিস্টে চিফ জাস্টিসের 3 জনের বেঞ্চের লিস্টে